বড় ধান কাটা মারাইয়ের মৌসুমে চালের দাম কমবে এমন আশা ক্রেতাদের উল্টো দাম বাড়ছে সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারণ বাজারে মিনিকেট চালে তিন টাকা বেড়ে কেজি ঠেকেছে বাহাত্তর টাকায় পাইজামের কেজি চুয়ান্ন থেকে ছাপ্পান্ন আর বিয়ার আঠাশ চালের কেজি বান্ন থেকে তিপ্পান্ন টাকা ব্যবসায়ীরা দায়ী করছেন কর্পোরেট কোম্পানির দৌরাত্মকে চালের দিক থেকে যতটুকু টাকা দেওয়ার দরকার ততটুকু দিতেছে কিন্তু অন্য দিক থেকে আমাদের কমাইতে হচ্ছে সরকার একটা ব্যবস্থা নেয় তাইলে বাজারের নিয়ন্ত্রণ আসতে পারে এদিকে সরকারি তদারকি প্রতিষ্ঠানের হস্তক্ষেপেও স্বস্তি ফেরেনি ডিমের দামেও ডজন বিক্রি হচ্ছে টাকায় বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি আর দামের আগুনে হাতি দেয়া যাচ্ছে না মাছে সপ্তাহের ব্যবধানে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের কেজিতে অন্তত ত্রিশ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকা খাদ্যের দাম বাচ্চার দাম বাড়ে তারাই বাড়াইবে তখন আমরাও বাড়তি বিক্রি করতে হবে আমাদের জন্য তো একটু কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে সাদাটা বেচতেছে একশো চল্লিশ টাকা আর লালটা

পর্যাপ্ত পরিমাণ যেটা দরকার তার থেকে অনেক কম আসছে সবজি যেগুলো দেখলাম যা জিগাইছি সবই দাম বেশি আলুর সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না ষাট টাকার নিচে মিলছে না কেজি আর পেঁয়াজের ঝাঁজ দাঁড়িয়ে আছে সেঞ্চুরিতে পনেরো দিন আগেও পেঁয়াজ কিনেছি আমি আশি টাকা করে সেই পেঁয়াজ আজকে একশো টাকা দাম তো অনেক বেশি পাইকারি বাজারে গ্রাম আর দরের ঘরে পেঁয়াজ নাই সপ্তাহের ব্যবধানে আদার দাম বিশ টাকা কমে বিক্রি হচ্ছে দুশো আশি টাকা কেজিতে আর রসুনের দাম ডাবল সেঞ্চুরিতে স্থির সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা